ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটি উইকেন্ড নিয়ে আমরা হাজির হয়ে গেছি, তাও আবার খাস কলকাতায়। বেশ কিছুদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম এখানে আসার, দুদিন আগেই বুক করেছি মেক মাই ট্রিপ থেকে। কোথায় যাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন। তো আজ আমরা এসেছি একান্তে কটেজে। সবাই একান্তে ক্যাফেতে আসে, কিন্তু আমরা মনে করলাম যে একান্তে কটেজটাই ঘুরি, প্লাস একান্তে ক্যাফেতেও যাব। তো কী হচ্ছে না হচ্ছে এভরিথিংস আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল, যদি স্কিপ করেন তাহলে মিস করবেন। এখানে ভেতরে যেতে গেলে জাস্ট ঢুকতেই সিকিউরিটি গার্ড দাদা বললেন যে একটু ওয়েট করতে, ওনারা গাড়ি পাঠাবেন, গাড়ি নিয়ে যাবেন। তো ফার্স্ট টাইম এত খাতির যত্ন দেখছি, তো দেখা যাক কেমন কি থাকে। একান্তে কটেজটি কিন্তু ইকো পার্কেরই ভেতরে। গেট নাম্বার 1 প্রবেশ করে একটু সামনের দিকে আসলেই দেখতে পাবেন। একটু ওয়েট করতেই আমাদের গাড়ি চলে আসলো, রওনা দিলাম একান্তে কটেজের উদ্দেশ্যে। এই কটেজে চেক ইন টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম হলো সকাল 11টা। আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট, খুব স্মুথ ছিল, মানে আগে থেকে সব রেডি ছিল, যা সাইন করতে হলো আর বাবা করতে হয়নি। কিন্তু এখানে যেহেতু কটেজগুলো একটু দূরে দূরে, যেই দাদা আমাদেরকে নিয়ে এসেছিলেন সেই দাদাই আমাদের আবার রুমের সামনে নিয়ে যাচ্ছে। আমাদের রুম হলো 2A। বন্ধুরা, আমরা রুমের সামনে চলে এসেছি। এনাদের সার্ভিস কিন্তু খুবই ভালো, মানে এখনো পর্যন্ত তাই দেখলাম, মানে যেখানেই যাচ্ছি তাড়াতাড়ি করে ওনারা চলে আসে। যেখানে আমাদের গাড়ি আসার কথা ওটাও ফাস্ট আসলো, আর এখানে যে চেক ইন এর প্রসেসটাও কিন্তু খুবই স্মুথ ছিল। আমাদের রুমটি দেখে নেওয়া যাক। রুমটির নাম হচ্ছে আত্রেয়ী, 2A। রুমের ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এখানে একটা বড় সোফা আছে, আর পাশেই একটি টি টেবিল আছে, আর এখানে টিভি আছে, ড্রেসিং টেবিল তো আছেই দেখতে পাচ্ছি, বড় একটি বেড আছে, ডাবল বেড আর কি। এখানে রয়েছে চা কফি করার জন্য যাবতীয় সরঞ্জাম। এখানে দেখতে পাচ্ছি দুটো এসি আছে। পাখা তো আছেই, আর এখানে ওয়ার্ড্রপ আছে যেখানে আমরা জিনিসপত্র আরামসে রাখতে পারবো একদিনের জন্য আর কি। আর এখানে একটা ফ্রিজ আছে। ওয়াশরুমটা দেখে নি চলো। বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট সিট আছে। যাবতীয় যা কিছু দরকারি সবই আছে এখানে। ওয়াশরুমটা কিন্তু একটু ছোটই দেখতে পেলাম, আর লকটাও কিন্তু একটু কাজ করছে না। আর মেন আকর্ষণ চলো একবার দেখে নিই। প্রাইভেট ডেক এটা কিন্তু আমরা আশাই করেছিলাম, কারণ ওই ভেবেই আমরা এই রুমটি বুক করেছিলাম। এই রুম বলে না, প্রত্যেকটি রুমেই কিন্তু এই প্রাইভেট ডেকটি আছে। একান্তে কটেজের মেন অ্যাট্রাকশন হলো এই প্রাইভেট ডেক, যেটা হলো প্রত্যেক কটা কটেজের সাথেই অ্যাটাচ। এখানে এসে যা বুঝলাম যে এটা সেট আপ এমনভাবেই করেছে, দুটো কটেজ আছে যার সাথে কমন এই ডেকটা, মানে দুজনেই অ্যাক্সেস করতে পারবে। রুমের ভেতর থেকেই ওদের একটা প্যাসেজ মতো করা আছে, যেখান থেকে এসে এইটা আর কি অ্যাক্সেস করা যায়। এরকমটা তোমাদের দেখালামই। সন্ধ্যের পর কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে, যেরকম ক্যাফে একান্তে যেরকম আছে, যেটি চাইনিজ রেস্টুরেন্ট যেটা, সেখানে যেরকম আর কি আছে, এরাও ওই খানিকটা ওরকম সেট আপ করা, কিছুটা এগিয়ে এসে একটা হ্যাঙ্গিং একটা ব্রিজ মতো করে রাখা আর কি। চলুন এবার লাঞ্চ সেরে নেওয়া যাক। লাঞ্চ আমরা ঠিক করেছি রুমে
রুমে করবো না। এখানে তো দুটো অপশান আছে, একটা হলো ইন্ডিয়ান আর একটা হলো চাইনিজ। ইন্ডিয়ানটা হচ্ছে ওই নর্মাল রেস্টুরেন্টের মতো, আর চাইনিজ যেটা আছে সেটা হলো ওই হাউস বোটে, যেটা সবাই আর কি আসে। আমরা ওখানেই যাব, তো ওটা বেসিক্যালি ডিনার করলেই ওটাই বেশি বেটার হবে, কারণ রাত্রিবেলা বেশি সন্ধ্যের পর আর কি দেখতে সুন্দর লাগে। যেমনটা বলেছিলাম, এখানে দুটো রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান আর চাইনিজ। দুটো রেস্টুরেন্টই পাশাপাশি রয়েছে, হাউস বোটে চাইনিজ পাওয়া যায়। আমরা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাব। ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনু কার্ডটিও আপনাদের দেখিয়ে দিই। আমরা নিয়েছি স্টিম রাইস, ঝুরি আলু ভাজা, মসুর ডাল, ইলিশ ভাপা, পমফ্রেট সর্ষে ঝাল, গন্ধরাজ চিংড়ি। লাঞ্চটা আমাদের কমপ্লিট, কি কি খেলাম আপনাদের তো দেখালাম। টেস্ট ওয়াইজ খুব একটা বেশি ভালো লাগেনি, মাছগুলো ভালো ছিল, রান্নাটা একদমই ভালো ছিল। আমরা তো চিকেন বা মাটন নিইনি, বলতে পারবো না কেমন ছিল, কিন্তু যে আমরা পমফ্রেট আর ইলিশ নিয়েছিলাম ভালো লাগেনি খুব একটা। টেস্ট ওয়াইজ শুরু হয়ে, কিন্তু দাম কিন্তু অত্যাধিক অন্য রিসর্টের তুলনায় একদমই বেশি, কিন্তু এটা যেহেতু ওই কলকাতার মধ্যে তাই। ডাল আর চিংড়ি মাছটা খুবই ভালো। হ্যাঁ, এবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এই হাউস বোটটি। বেশ সুসজ্জিত এই হাউস বোটটি। এই হাউস বোটে কুপন কেটে আলাদা করে ডিনার বা লাঞ্চ সারা যাবে। আপনারা চাইলে কটেজ বুক না করেও এখানে আসতে পারেন। এবার চলুন পুরো এরিয়াটি ঘুরিয়ে দেখাই। কটেজ বুক না করলে কিন্তু এই জায়গাগুলিতে আপনারা আসতে পারবেন না। এই জায়গাটায় যাচ্ছি, সেই জায়গাটায় বেসিক্যালি যদি রেস্টুরেন্ট বুক করে যদি কেউ আসেন আপনারা, তাহলে যেতে পারবেন না। এটা কেবলমাত্র যারা কটেজ বুক করবে, কটেজ যারা বুক করবে তাদের ক্ষেত্রেই এটা অ্যালাউড, মানে প্রাইভেট প্রপার্টি, এটাকে সবার জন্য অ্যাক্সেসেবল নয়, মানে পাবলিকলি এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। দেখলাম যে সিকিউরিটি গার্ড সবাই বসে রয়েছে। চারিপাশের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, ফুলের গাছের সাথে সাথে অসংখ্য নাম না জানা গাছও রয়েছে। জায়গাটা কিন্তু যতটা আমরা ধারণা করেছিলাম তার থেকেও বেশ সুন্দর, কারণ চারিপাশে জল আর একদম মিডিলে আছে আইল্যান্ডের মতোই একটি জায়গা, মানে অসাধারণ লাগছে আমাদের। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে এবার একটু আইল্যান্ডটা একটু ঘুরছি। এখানে একটা জিনিস বলে দিই আপনাদের, এখানে কিন্তু প্রত্যেক কটা কটেজই, মানে যেহেতু পুরো মাঝখানটা আইল্যান্ডটা রয়েছে চারধারে জল, তাই প্রত্যেক কটা কটেজেই কিন্তু একটা কমন ডেক রয়েছে, সেটা যে কোনো রুম বুক করলেই পাবে। প্রথম প্রথম আমি একটা ভয় পাচ্ছিলাম যে ওইটা কি বলে পাবো কি না, ওই ডেকটা পাবো কি না, কারণ ওখানে খুব সুন্দর লাগে। এখানে বলতে ইন্টারেস্টিং একটু ডিফারেন্ট ওইটাই আছে, আর হচ্ছে প্রত্যেকটা রুমেই আছে। আর ওই হাউস বোটে রেস্টুরেন্টটা যেটা আছে সেটা তো রুম না বুক করেও আসা যায়। এই আইল্যান্ডে একটা সুবিশাল ম্যারেজ হল আছে, যেখানে আর কি কোনো অনুষ্ঠান, মানে নট অনলি ম্যারেজ, অনুষ্ঠান অনুষ্ঠানের ক্ষেত্রেও, পার্টি ফার্টির ক্ষেত্রেও এখানে হয়। সেই হলটির নাম হলো উৎসরি। এই উৎসারি ব্যাংকুইট হলটি কিন্তু 2800 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে, যে কোনো অনুষ্ঠান এই ব্যাংকুইট হলে হয়। বেশ সুন্দর একটি হল, আপনারা চাইলে বুক করতে পারেন। এবার যাওয়া যাক সেই ব্রিজের দিকে যেখান থেকে আমরা এসেছিলাম।
হলে তো ভালো লাগে। তো এখন প্রায় 5:30 বাজে, 6টার সময় এদের কমপ্লিমেন্টারি একটা বোট রাইড আছে যেখানে ওরা ইভিনিং স্ন্যাক্স ফ্যাক্স দেয়। এটা অ্যাপ্লিকেবল ওনলি ফর যারা কটেজ বুক করেছে তাদের ক্ষেত্রে, যারা ক্যাফেতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু নয়। তো সেটার জন্যই আমরা যাব, কিন্তু তার আগে বৃষ্টি পড়ছে ভালো জোরে, বেশ জোরে। হ্যাঁ, এবার জানি না হবে কি না। বৃষ্টি কমতেই আমরা চলে আসলাম বোট রাইডের জন্য। একটু বসতে না বসতেই খুব জোরে তুমুল বৃষ্টি শুরু হলো। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো বৃষ্টি কমার জন্য। বৃষ্টি হওয়াতে কিন্তু আরো সুন্দর লাগছে চারিপাশটা। বৃষ্টি কমতেই শুরু হলো ইঞ্জিন। বৃষ্টি হওয়ার পর যে নিশ্চুপ থমথমে পরিবেশটি তৈরি হয় সেটা কিন্তু বেশ লাগে। সেই রকম একটি পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। স্ন্যাক্সে ছিল চা আর কুকিজ। এখন বেশ অন্ধকার হয়ে গেছে। আমাদের একান্তে কটেজটি কিন্তু অন্ধকারের সাথে সাথে আরো মোহময় রূপ ধারণ করেছে। সো বন্ধুরা, আমরা এখন বোট রাইড করে নিলাম। পুরো একদম চারিপাশটা গোল করে ওনারা দেখিয়ে দিলেন, বেশ সুন্দর লাগে। যেহেতু আইল্যান্ডটা মাঝখানে, তাই যখন বোট রাইডটা হচ্ছিল বেশ একটা অন্যরকম একটা এ লাগছিল, বেশ ভালো লাগছিল, বেশ ডিফারেন্ট। মানে অনেকক্ষণ ধরে আমরা ছিলাম, একটু বোর হচ্ছিলাম, কারণ এখানে অ্যাসাচ তো কিছু নেই আলাদা কোনো অ্যাক্টিভিটি। তো বিকেলের পর যখন আমরা এই রাইডটা করলাম, তারপর বেশ ভাল লাগছে। মাত্র একটা যোগ করলাম। হ্যাঁ, একদম। কটেজের সামনেও আলো জ্বলতে বেশ সুন্দর লাগছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো বোট রাইড করে আমরা একটু রিসর্টটা একটু ঘুরলাম, বেশ সুন্দর, ছিমছাম, কিন্তু ওই আর কিছু নেই, সবই এক রকম রুম, চারধারে মানে গোল করে মাঝখানটায় রয়েছে চারধারে। তাও টাইমটা কিন্তু ভালোই কেটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সব রুমই সেম, কোনো আলাদা করে এখানে এ নেই, একই মানে সেম কটেজ করে একটা জায়গায় এমন করে তৈরি করা। দুটো দুটো করে কটেজ রয়েছে, সাথে একটা করে কমন ডেক রয়েছে। আপনারা এখানে বুক করলে এরকমই পাবেন। হ্যাঁ, আর দেখলাম যে আজকে যেহেতু সানডে, প্রচণ্ড রাশ ওই ক্যাফে একান্তে, যে রেস্টুরেন্ট যেটা রয়েছে সেখানে আর কি প্রচুর লোকজন আসছে, তো একটু ভিড় রয়েছে। দেখলাম যে সিকিউরিটি গার্ডও ভালো রয়েছে, মানে এই কটেজের দিকে কেউ কিন্তু আসছে না। আমরা 9টার দিকে বলে রেখেছি হাউস বোটে ডিনার করার জন্য। হ্যাঁ, তো দেখা যাক কতটা রাশ থাকে এখানে। যদি আসো স্যাটারডে সানডে করে, কিন্তু ওই চাইনিজ রেস্টুরেন্ট যেটা হাউস বোটের মধ্যে রয়েছে সেখানে কিন্তু পাবে না। তাই যদি ওখানে যদি ডিনার সারতে হয়, তাই বেটার যে লাঞ্চের সময় ওনাদেরকে বলে রাখা, ওরা আলাদা করে রিজার্ভ করে রাখবে। নটা প্রায় বেজে গেছে, এবার আমাদের যেতে হবে হাউস বোটে। আমরা আজ ডিনার সারবো হাউস বোটে। যেটা আপনাদের আগেও বললাম, সানডে যেহেতু প্রচণ্ড রাশ থাকে, তো অলরেডি আমরা 9টার সময় এসেছি বলে একটু ওয়েট করতে, কারণ কোনো সিট ফাঁকা নেই, রিজার্ভ করে রয়েছি, তবুও বললো যে একটু ওয়েট করতে। তো এখন ওয়েট করছি। এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো, তাই ওয়েট করতে কোনো অসুবিধা নেই, বোর কেউ হবে না। হাউস বোটেরই একদম যে ধারে আমরা বসে আছি।
হাউস বোটের মেনু কার্ডটিও আপনাদের দেখিয়ে দিই। আমরা নিয়েছিলাম দুটি ক্লাসিক মজিতো, ডাম্পলিং, মিক্স হাক্কা নুডলস আর হাউসবোট স্পেশাল চিকেন। তো আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেল। ডিনারে কি কি ছিল না ছিল সবই আপনারা দেখতে পেলেন। টেস্ট হয়েছে, আমার খুব একটা ভালো লাগেনি, একদমই তাই। দামটাও অতিরিক্ত, প্রত্যেকটা খাবারের দুপুরেও খেয়েছিলাম বা এখনো খেয়েছিলাম, অতিরিক্ত মানে খাবার অনুযায়ী বেশি একেবারে। আর টেস্ট একদমই ভালো নয়, মানে ঠিক আছে অ্যাম্বিয়েন্সটা ভালো মানছি, কিন্তু লাঞ্চে যতটা খারাপ লেগেছিল এবারে চাইনিজ যে খেলাম আরও বেশি জঘন্য লেগেছে আমার, একদম অতিরিক্ত। তো চলুন তবে এখনের মতো টাটা, দেখা হচ্ছে তবে কাল সকালে। কাল সকালে বেশি কিছু নেই, সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেই ব্রেকফাস্টটা আমরা করে চেক আউট করে বেরিয়ে পড়ব। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আমরা দুজন রেডি হয়ে গেছি। এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুমেই দেবে, ওই ব্রেকফাস্টটা খেয়েই আমরা বেরিয়ে যাব। তো ব্রেকফাস্টটা কালকে রাত্রিবেলা এনারা বলেই দিয়েছিলেন যে ব্রেকফাস্টটা রুম সার্ভিস হবে, কারণ এদের রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা দেয় না। তো আমাদের খাবারটি চলে এসেছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা বলেছিলাম। তো চলো এখানে কি কি আছে দেখে নেওয়া যাক। পুরি, আর এটা মনে হয় সবজি, বেশ সুন্দর করে ফোল্ড করা আছে। ব্রেকফাস্টটা তো আমরা ছাড়লাম, মোটামুটি ছিল যেটা আগেই বললাম আপনাদের, খুব একটা বেশি আইটেম ছিল না। তো এবার সব কিছুই কমপ্লিট, এবার হচ্ছে রিভিউ দেওয়ার পালা। প্রথমেই বলি রুমগুলো কিন্তু একদমই লো মেইনটেনেন্স, বাইরে থেকে সুন্দর কটেজ টাইপের আছে কিন্তু ভেতরে খুব একটা বেশি ক্লিন দেখলাম যে নয়। বেড ফেড গুলো একটু লাগলো, বাথরুমে যেরকম আগেও দেখালাম আপনাদের, বাথরুমে যেটা দেখলাম আমাদের কটেজে বাথরুমে যেটা লক হচ্ছে না, বাদবাকি এমনি ঠিক আছে। রুমের সাথে যে প্রাইভেট ডেকগুলি আছে সেগুলো কিন্তু বেশ সুন্দর, এইটাই বেশ মেইন অ্যাট্রাকশন যে ওই ডেকগুলো আছে এবং দুটো রুমের সাথে একটা কমন। খাবার দাবারের তো আগেও আপনাদের দেখিয়েছি, খুব একটা বেশি ভালো লাগেনি সত্যি, তাই খাবারগুলো আপ টু দা মার্ক তেমন হয়নি। এখানে একটা জিনিসই খুব ভালো, সেটা হলো অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি, অ্যাম্বিয়েন্সটা নিয়ে কোনো হবে না, কোনো কথা হবে না, রুমের রুমের কাছেই হোক অথবা রেস্টুরেন্টের দিকে হোক অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। চারিপাশে জল আর মাঝখানে এই আইল্যান্ড, অসাধারণ একটা ব্যাপার। আর স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, মানে ওখানে কিন্তু আমাদের কিচ্ছু বলার নেই। হ্যাঁ, একটা জিনিস অড লাগলো, সেটা হলো ব্রেকফাস্টটা ওনারা কালকে বলেছিলেন যে 8টা থেকে 8:30 মধ্যে নিতে, সেটা কিন্তু লেট হয়েছে অনেক। তো বাদবাকি এমনি কিন্তু ঠিক আছে, স্টাফেরা কিন্তু খুব ভালো। এখানে একটু সময় বার করে এনে আপনারা চলে আসতেই পারেন। আর প্রাইস হচ্ছে, রুমের প্রাইসটা একটু বেশি, কত কি আছে ডিটেলসে তো দিয়েইছি, তাও আমাদের আমরা মেকমাই ট্রিপ থেকে বুক করেছিলাম 5,187 টাকা। রেস্টুরেন্টে তো প্রাইসের কথাটা বললামই, প্রাইসটা অনেক বেশি। আমরা ইন্ডিয়ানেও ট্রাই করেছি বা চাইনিজেও ট্রাই করেছি, সেম মানে দামগুলো অতিরিক্ত আর হচ্ছে খাবারের টেস্ট কিন্তু তেমন একটা ভালো ছিল না। ইন্ডিয়ান রেস্টুরেন্টটা তবু বেটার চাইনিজের চেয়ে, কিন্তু আমার চাইনিজ আমার একদমই ভালো লাগে। আচ্ছা, ওয়াইফাই কিন্তু মোটামুটি যখন সবাই মিলে অ্যাক্সেস করে তখন পাওয়া যায় না। আর টিভি নামকে বাস্তে অনেক রিসোর্টেই দেখি, মানে টিভি দিয়ে যদি কোনো কিছু টিভি না দেখতে পারি টিভি রাখার কোনো মানে হয় না। রেটিং আমি বলবো 10-7, 6.5-7। আমারও তাই মনে হয়, কারণ একদমই আমরা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম সেটা আমরা পাইনি। এবার বলি কিভাবে আসবেন। ইকো পার্কই হচ্ছে ডেস্টিনেশন। শিয়ালদা থেকে যদি কেউ বাইরে থেকে আসছে, শিয়ালদা বা হাওড়ায় এসে সেখান থেকে ক্যাব বা বাসে করে ইকো পার্ক চলে আসতে পারবেন। আর এটা এয়ারপোর্টের কাছাকাছি, অ্যাপ কোনো আউট স্টেশন মারতে হবে না, এমনি কলকাতার বুকে থেকে নর্মাল ক্যাব বুক করে চলে আসতে পারবেন। তো যাই হোক, এবার বেরোনোর পালা। আশা করি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম, যতটা পারলাম এক্সপ্লোর করলাম।
এবার বেরোনোর পালা, চেক আউট করবো, বেরিয়ে যাবো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে যারা নতুন আছেন চ্যানেলে। একদম চলুন তবে এখনের মতো টাটা, দেখা হচ্ছে তবে নেক্সট কোনো ডেস্টিনেশনে। টাটা টাটা।